বেশ খাচ্ছিলেন কামাচ্ছিলেন আর এখন নিজেকে ভিখারি দেখাচ্ছেন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের। রবিবার সকালে নিউটাউনের ইকো পার্কের প্রাতঃভবনে এসে সংবাদ মাধ্যমের একাধিক প্রশ্নের উত্তর দেন দিলীপ ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, বিজেপি স্বাধীনতা হরণ করছে, গণতন্ত্র হত্যা করছে, সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কোথায় গণতন্ত্র হত্যা হয়েছে এবং স্বাধীনতা হরণ হয়েছে সে তো কোর্ট বলে দিয়েছে। ওনারা যদি লোককে বোকা ভাবেন তাহলে লোক ওনাদেরকে বোকা ভাববে। পশ্চিমবঙ্গটা মুক্ত করে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, তার জন্য এখানে 190 জন প্রাণ দিয়েছেন। আর ভোটের পরে যে হিংসা হয়েছে, মমতা ব্যানার্জি বলেছেন কিছুই হয়নি, এখন দেখছি ওদেরই 16 জন লোক মারা গেছে। তো কোথায় হিংসা হয়েছে সেটা ওনারা স্বীকার করেছেন। বাকি দেশে কোথাও আন্দোলন নেই, কোথাও সিবিআই ইনকোয়ারি নেই, কোথাও টিচার রাস্তায় বসে নেই, কেউ ডান্ডা খাচ্ছে না, কেউ জেলে যাচ্ছে না, কেবল ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। সেজন্য বাকি দেশটা দেখার জন্য অনেক লোক আছে, আগে পশ্চিমবঙ্গটাকে সামলান। মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা গেলে ভূমিকম্প হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সঙ্গে দিলীপ ঘোষ বলেন, হ্যাঁ সেটা ঠিকই, ভূমিকম্পের জন্য অপেক্ষা করছেন সবাই। যারা যারা গেছেন তারা এখন কাঁপছেন কেমন দেখতেই তো পাচ্ছেন। যেখানে গিয়ে যে উৎপাত করার অভ্যাস হয়ে গেছে, এমনিতে বাঙালির বদনাম করেছিল সিপিএম ঝঞ্ঝাট করে, ইউনিয়ন করে, বন্ধ করে, যেটা বাকি ছিল সে বাঙালি দাঙ্গা করে, হিংসা করে, এটা ওনারা প্রমাণ করলেন। আর সেটা অন্য রাজ্যে দেবে না তার নমুনা তারা দেখতে পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কয়লা চুরিতে তৃণমূল কেন দায়ী হবে, কয়লা নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ বিজেপি নেতার মন্ত্রীরা এসে কোনো কোনো হোটেলে গিয়েছে সবাই জানি। সেই প্রসঙ্গে দিলীপবাবু বলেন, এটা উনি স্বীকার করে নিলেন যে তৃণমূল কোল মাফিয়া, তার সঙ্গে কারা কারা আছে সেটা সিবিআই খুঁজবে, শুরু হয়ে গেছে খোঁজা, পাহারা দিচ্ছে সিআইএসএফ, কিন্তু চুরি কারা করে, গরু বালি পাথর চুরি করছে কারা সবাই জানে। তারা এখন বিদেশের নাগরিকত্ব নিয়ে পালিয়ে গেছে, তারা টিএমসির পদাধিকার, 1 নম্বর 2 নম্বর টিএমসি নেতার ডান হাত বা হাত, তাদের সঙ্গে দহরম মহরম বেশি, এখন তারা গায়েব হয়ে গেছে, সেই লোকগুলোকে তো ধরতে হবে, তাদের সাজা দিতে হবে। বছর বছর ধরে লোক কমপ্লেন করছে, কোল মাফিয়া গরু মাফিয়া সব পশ্চিমবাংলায় কাঁপিয়ে রেখেছে, আজকে সামাজিক অপরাধ হচ্ছে, রাজনৈতিক অপরাধ হচ্ছে, ওখান থেকে টাকা আসছে, তদন্ত শুরু হয়েছে, দোষীরা সাজা পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি ইডি দেখাবে, আমি বস্তা ভরে কাগজ পাঠাবো। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এতদিন পাঠাননি কেন, যখন কান ধরে টানছে ইডি সিবিআই তখন মনে পড়েছে, বেশ খাচ্ছিলেন কামাচ্ছিলেন, নিজেকে এখন ভিখারি দেখাচ্ছেন, আর 12 কোটি টাকার বাড়িতে ভাইপো থাকে, সেই টাকাটা কোথা থেকে এলো, গাছ লাগিয়েছেন নাকি, লোকজন বোঝে সবই। এবার তার উত্তর খানিকটা দিয়েছেন ইলেকশনে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, সহযোগিতা করুন। এক সময় তিনি যখন বিরোধী ছিলেন তখন কথায় কথায় সিবিআই চাইতেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সিবিআই চাই, বিমান কেন দেরি হয়েছে সিবিআই চাই, আজকে সিবিআইয়ের সাথে কিসের ঝগড়া, হঠাৎ বিশ্বাস চলে গেল কেন, কারণ তীরটা ঘুরে গেছে ওনার। কোথায় গণতন্ত্র হত্যা হয়েছে আর স্বাধীনতা হরণ হয়েছে সে তো কোর্টই বলে দিয়েছে। ওনার যদি লোককে বোকা ভাবেন তাহলে লোক ওনাদেরকে বোকা ভাববে। পশ্চিমবাংলাটা মুক্ত করে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি, তার জন্য 190 জন প্রাণ দিয়েছে। আর ভোটের পরে যে হিংসা হয়েছে, মমতা ব্যানার্জি বলেছেন কিছুই হয়নি, এখন উনি বলছেন ওদেরই 16 জন লোক নাকি মারা গেছে। তো কোথায় হিংসা হচ্ছে এটা ওনাদের স্বীকার করেছেন। বাকি দেশে কোথাও আন্দোলন নেই, কোথাও সিবিআই ইনকোয়ারি নেই, কোথাও কোনো টিচাররা রাস্তায় বসে নেই, কেউ ডান্ডা খাচ্ছে না, কেউ জেলে যাচ্ছে না, কেবল ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। সেই জন্য বাকি দেশটা দেখার জন্য অনেক লোক আছে, আগে পশ্চিমবাংলাটাকে সামলান। ভূমিকম্পের জন্য অপেক্ষা করছে সবাই, যারা যারা গেছে তারা কীরকম কাঁপছে এখন দেখতেই পাচ্ছেন। তো যেখানে সেখানে গিয়ে উৎপাত করার যে অভ্যাস হয়ে গেছে, এমনিতে বাঙালির বদনাম করেছিল সিপিএম, এরা ঝঞ্ঝট করে, এরা ইউনিয়ন করে, এরা বন্ধ করে, এখন যেটা বাকি ছিল যে বাঙালি দাঙ্গা করে, হিংসা করে, এটা ওনারা প্রমাণ করলেন। আর সেটা অন্য রাজ্যে বোধহয় এদের দেবে না তার নমুনা তারা দেখতে পেয়েছেন। তৃণমূল এটা কেউ বলছে না, কিন্তু এটা উনি স্বীকার করেন যে কোল মাফিয়া হচ্ছে তৃণমূল, আর তার সঙ্গে কারা আছে এটা সিবিআই খুঁজবে, শুরু হয়ে গেছে খোঁজা, পাহারা দিচ্ছে সিআইএসএফ, কিন্তু চুরি কারা করছে, গরু চুরি কারা করে, বালি পাথর চুরি করছে কারা সবাই জানে। তারা এখন বিদেশে নাগরিকত্ব নিয়ে পালিয়ে গেছে, তারা টিএমসির পদাধিকারী, তারা 1 নম্বর 2 নম্বর টিএমসির নেতা, ডান হাত বাঁ হাত, তাদের সঙ্গে ধরম মহরম বেশি, এখন তারা গায়েব হয়ে গেছে। তো সেই লোকগুলোকে তো ধরতে হবে, তাদেরকে সাজা দিতে হবে। বছর বছর ধরে লোকে কমপ্লেন করেছে, কয়লা মাফিয়া গরু মাফিয়া সারা পশ্চিমবঙ্গকে একদম কাঁপিয়ে রেখেছে, আজকে সামাজিক অপরাধ হচ্ছে, রাজনৈতিক অপরাধ হচ্ছে, ওইখান থেকে টাকা আসে, এটা বন্ধ হওয়া দরকার। আমার মনে হয় তদন্ত, ওইখান থেকে টাকা আসে, এটা বন্ধ হওয়া দরকার। আমার মনে হয় তদন্ত শুরু হয়েছে, দোষীরা সাজা পাবে। এতদিন পাঠাননি কেন, যখন কান ধরে টানছে ইডি সিবিআই তখন মনে পড়েছে, বেশ খাচ্ছিলেন কামাচ্ছিলেন চলছিল, নিজেকে এখন ভিখারি দেখাচ্ছেন, আর 12 কোটি টাকার বাড়িতে যে থাকে ভাইপো সে টাকাটা কোথা থেকে এলো, গাছ লাগিয়েছেন নাকি। সেজন্য লোকজন বোঝে সবই, এবারে তার উত্তর খানিকটা দিয়েছে ইলেকশনে। তো কেন্দ্রীয় তদন্ত সংস্থা তদন্ত করছে, সহযোগিতা করুন। একসঙ্গে যখন তিনি বিরোধী পক্ষে ছিলেন তখন তো কোথায় কোথায় সিবিআই চাইতেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সিবিআই চাই, উনার বিমান কেন দেরি করেছে সিবিআই চাই, আজকে সিবিআই সঙ্গে কিসের ঝগড়া, হঠাৎ বিশ্বাস চলে গেল কেন, কারণ তীরটা ঘুরে গেছে আমার।